ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে হোয়াটসঅ্যাপের নতুন সেই আপডেটটি। সবকিছু যেন হাতের মুঠোয় করে দিয়েছে হোয়াটসঅ্যাপ, আর অনেকেই হয়তো পেয়ে গেছেন এই আপডেটটি, তো যারা পাননি তাদের জন্য। তো আমি সর্বপ্রথমে দেখিয়ে দিচ্ছি সেই আপডেটটি। দেখুন, আমি যখন এখানে ফটো দেওয়ার অ্যাঙ্গেলে ক্লিক করি, সেক্ষেত্রে এখানে কিছু অপশন শো করাচ্ছে যেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে আগে শো করাইতো না। এখানে দেখুন আটটি অপশন, যেগুলো আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে আরও অনেকটা সময় বাঁচিয়ে দিবে এবং অনেক উপকার করবে। আর এখান থেকে সব ফিচার্স আমি আপনাদেরকে দেখাবো না, কারণ এখান থেকে তিনটি ফিচার্স আপনারা পারবেন, সেটি হচ্ছে গ্যালারি, ডকুমেন্ট আর আর যারা ফিচার্সগুলো এখনো পর্যন্ত পাননি তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন, ভিডিওর শেষে পেয়ে যাবে। তো সর্বপ্রথম এখন যাব তিন নাম্বার সেটিংয়ে। তিন নাম্বারটি হচ্ছে এখানে দেখুন লোকেশন। আগে লোকেশন শেয়ার করতে যে একটু প্রবলেম ফেস করতে হতো, সেক্ষেত্রে আপনার এখন আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। আপনি জাস্ট এখান থেকে লোকেশন অপশনে ক্লিক করে আপনি চাইলে মুহূর্তে যে কাউকে হোয়াটসঅ্যাপে আপনার লাইভ লোকেশনটি শেয়ার করতে পারবেন, তবে এক্ষেত্রে আপনার সেটিংয়ের লোকেশন সুইচটি অ্যানাবল থাকতে হবে। দ্বিতীয়ত, আপনার যে হেল্প করবে সেটি হচ্ছে কন্ট্যাক্টের অপশনটি। আগে আমাদের থেকে আমাদের বন্ধুবান্ধবরা অন্য বন্ধুদের বা কারো ফোন নাম্বার চাইলে সেক্ষেত্রে আমরা কী করি, কন্ট্যাক্টে গিয়ে ওখান থেকে ফোন নাম্বারটি মুখস্থ করে সেখানে পেস্ট করি। এখন আপনি এখান থেকে ডিরেক্টলি যে কারো ফোন নাম্বার আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন, তার জন্য এখানে কন্ট্যাক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সমস্ত কন্ট্যাক্ট চলে আসছে। এখন আপনি যে কন্ট্যাক্টটি শেয়ার করতে চাচ্ছেন সেখান থেকে সেই কন্ট্যাক্টের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সেন্ড অপশনে ক্লিক করলে আপনার ওই কন্ট্যাক্টের নাম্বারটি ডিরেক্টলি এখানে চলে যাবে, আর যাকে পাঠাবেন সে ডিরেক্টলি এখান থেকে তার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টও করতে পারবে, অন্যথায় তার নাম্বার দিয়ে ডিরেক্টলি ফোনেও কথা বলতে পারবে। এরপর এখান থেকে ডকুমেন্টের অপশনের কথা নাই বললাম, কেননা এই অপশনটি আমাদের তেমন প্রয়োজন পড়ে না। যদিও আমরা ডকুমেন্ট কাউকে দিতে চাই সেক্ষেত্রে আমরা ক্যামেরার অপশন দিয়েও দিতে পারি, অথবা গ্যালারি অপশনে ক্লিক করেও দিতে পারি। তো এখান থেকে আরও মজার বিষয় হচ্ছে অডিও এর অপশনটি। আগে আপনি চাইলে আপনার ফোনের যে কোনো অডিও যে কাউকে শেয়ার করতে পারতেন না হোয়াটসঅ্যাপে, কিন্তু এখন থেকে আপনার ফোনে কোনো অডিও থাকলে সেগুলো কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। তার জন্য অডিও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার অডিও লিরিকগুলো এখানে শো করাবে। আপনার অডিও অ্যাপসের মধ্যে যে অডিওগুলো সেভ করা আছে ওগুলো সব এখানে দেখানো হবে। এখান থেকে যে অডিও আপনি সেন্ড করবেন ওই অডিওর উপর ক্লিক করে সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দিবেন। এক্ষেত্রে সে এখান থেকে ডিরেক্টলি অডিওটি শুনতে পারবে। খুবই মজার, তাই না? হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার্সগুলো লঞ্চ করে আমাদের কাজকে আরও সুবিধা করে দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা যদি হোয়াটসঅ্যাপকে ধন্যবাদ দিয়ে থাকেন, ধন্যবাদ তো দিবেনই। তো এই ভিডিওর ফলে যদি আপনি জেনে থাকেন এই ফিচারগুলো সম্পর্কে, সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। এরপর দেখুন পোলের অপশনটি। তো এটি সচরাচর গ্রুপেই ব্যবহার হয়, এটি আপনি চাইলে পার্সোনাল ব্যবহার করতে পারবেন। তো গ্রুপের জন্য কিন্তু এটি প্রযোজ্য, তো আপনি এখান থেকেও পোল ক্রিয়েট করতে পারবেন। আপনার যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে সেক্ষেত্রে আপনি গ্রুপ মেম্বারদের উদ্দেশ্যে যদি কোনো প্রশ্ন করেন এবং ওই প্রশ্নে যদি কোনো অপশন দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পোল ক্রিয়েট করতে পারেন। তো ধরুন আমি এখানে একটি প্রশ্ন করতেছি, কেমন আছো? তো আমি আমার মেম্বারদের উদ্দেশ্যে এই প্রশ্নটি করলাম। এরপর আমি অপশন দিলাম ভালো এবং খারাপ। এটি লিখে যদি আমি সেন্ড করে দিই সেক্ষেত্রে গ্রুপ মেম্বাররা সবাই এই অপশনটি পাবে। যে ভালো আছে সে ভালোতে ক্লিক করবে, যে ভালো নেই সে খারাপ অপশনে ক্লিক করে দিবে। এতে আমি খুব সহজে জানতে পারবো আমার গ্রুপ মেম্বাররা কে ভালো আর কে খারাপ। এবং এখানে সর্বশেষ অপশনটি হচ্ছে কল লিঙ্ক। এটি কিন্তু আরও মজার, তো আপনি যদি কাউকে কল দিতে চান পার্সোনালি বা গ্রুপে, সেক্ষেত্রে আপনি সবার আগে এই কল লিঙ্ক অপশনে ক্লিক করে এখান থেকে আপনি কল লিঙ্কটি সেন্ড করে দিবেন। ধরুন আপনি পাঁচজন মেম্বার নিয়ে একটি গ্রুপে কলে কথা বলতে চান, সেক্ষেত্রে দুজন মেম্বার আপনার গ্রুপ কলের মধ্যে নেই, তো সেক্ষেত্রে আপনি তাদেরকে এই কল লিঙ্কটি পাঠিয়ে রাখবেন। তো আপনাদের কথা আপনাদের কনভারসেশন চলাকালীন সে যদি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে যখনই সে লিঙ্কটি পাবে লিঙ্কে ক্লিক করেই কিন্তু আপনাদের ওই কলের কনভারসেশনে ডিরেক্টলি জয়েন হতে পারবে, সেও তখন আপনাদের সাথে কথাবার্তা বলতে পারবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটি আমি তো সমস্ত ফিচার সম্পর্কে আপনাদেরকে তো দেখালাম, অনেকে হয়তো এই ফিচারগুলো এখনও পাননি, এগুলো আপনারা কীভাবে পাবেন? জাস্ট আপনি প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপটি আপডেট দিয়ে নেবেন, আর কিছু করতে হবে না আপনাকে। আর হোয়াটসঅ্যাপের এই নতুন নতুন ফিচার সম্পর্কে যদি আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে থাকেন সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে।